দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি দর্শক পঞ্চগড় জেলার বোদাহাটে 19 জুলাই 2023 রোজ বুধবার। আপনারা জানেন হাটটি দুই দিন বসে, বুধবার এবং শনিবার। আমরা বুধবারে জানানোর চেষ্টা করব মাঝারি রয়েছে, সেই সারবাসগুলোর বাজার দর কেমন ছিল। দর্শক আপনারা দেখছি ছোট ছোট মাঝারি সেদের সারবাস। আসসালামু আলাইকুম দাদা, কত চাচ্ছেন? কত দাম দিল এখন পর্যন্ত? ৪৫-৪৫ দিতে আছে। কত হইলে বেচা যাবে? ৪৭-৪৬ এর মধ্যে হবে, ৪৬-৪৭ এর মধ্যে হবে। ৪৪ পর্যন্ত দাম দিচ্ছেন। আমরা শুনছিলাম এই দেশাল জাতের ষাড়গরুটি 46,000 পর্যন্ত হলে বেচা কিনা করবে। আজকে আমরা রয়েছি পঞ্চগড়ের বোদাহাটে। দর্শক এখানে একটা দেখছি দেশাল জাতের ষাড়গরু ছোট সাইজের। ভাই কত দাম চাচ্ছেন? ৪০। কত দাম দেয়? ৩৫-৩৬ পর্যন্ত দিচ্ছে দর্শক। ৪০,০০০ চাওয়া দাম, ৩৬ পর্যন্ত দাম দিচ্ছেন। আমরা দেখছি ৩৬,০০০ বেচা কিনা কত হইলে করা যাবে? ৩৮,০০০ হলে বেচা কিনা করা যায়। আমরা পঞ্চগড়ের বোদাহাট থেকে দেখানোর চেষ্টা করতেছি ছোট ছোট মাঝারি সাইজের ষাড় গাছের বাজার দর। আজকে কেমন ছিল দর্শক? আপনারা দেখছেন বিশাল সাইজের ষাড়গুলো প্রবেশ করতেছে দর্শক। ভাই কত দাম রাখছেন? কত দাম? ৬২ চাইতেছেন দর্শক? ৬২,০০০ চাওয়া দাম। আমরা দেখছি ৬২,০০০ ষাড়গুলো। এখন পর্যন্ত কত দাম দিল ভাই? ৫০ বলে বেচা কিনা কত হইলে হবে? ৫৫-৫৬ হইলে হবে। ৫৫-৫৬ হইলে বেচা কিনা হবে। ৫৫-৫৬ চাওয়া দাম। ৫৫-৫৬ হইলে বেচা কিনা করবেন। আমরা আরো কিছু ছোট ছোট সাইজের ষাড়গুলো দেখছি দর্শক। কত দাম দিচ্ছে? আমরা দেখছি ছোটখাটো সাইজের ষাড়গরুটি ৫০,০০০ চাওয়া দাম। কত নিয়ে আইতাছে? কত আজকে কত নিয়ে আইতাছে বেচা? ৪৫-৪৬ ভিতরে, ৪৫-৪৬ ভিতরে বেচা কিনা নিয়ে যাচ্ছে। আমরা দেখছি পঞ্চগড়ের বোদাহাটে দরদাম চলছে দর্শক। কি গরু নিচ্ছেন না দিচ্ছেন? কোনটা গরু বেশি বাদ আছে? ৮০ ভাঙা দুইটায় দর্শক, ২-২টা ৪০ করে ৮০ ভাঙাইতে বলে উনি দাম দিচ্ছেন। ভাইরা কত চাচ্ছেন? ১০০ পুরো ১০০ এত দাম হবে? দুইটা ১০০ ৮০ পর্যন্ত বলতেছে দর্শক। চাওয়া দাম ১৮০ পর্যন্ত দাম বলতেছেন। আমরা দেখানোর চেষ্টা করি ২-২টি ষাড় যাতে। ১০৫ চাচ্ছেন আবার আরেক পার্টির কাছে দর্শক। ১৫০ করে দাম চলছে। কত নিয়ে আইতাছে? কত আজকে বেচা কিনা নিয়ে কত আছে আজকে? ৯০ পার দর্শক বেচা কিনা ৯০ উপরে দর্শক। ২-২ রয়েছে, ৪৫ করে ৯০ উপরে ওনারা চাচ্ছেন। আমরা আইডিয়া করতেছি কিন্তু ৮৫-এর ভিতরে যাক, ৯০ উপরে ওনারা চাচ্ছেন। আমরা দেখছি পঞ্চগড়ের বোদাহাটে দেখি ছোট ছোট মাঝারি সাইজের ষাড় গাছগুলোর বাজার আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দর্শক। আমার ওই ভাইয়ের কাছে দেখছি ২-২টা রয়েছে।
কত ভাই জোড়াটা কত জোড়া দাম দিয়েছে 90 90 কত দাম দিচ্ছে 80 পর্যন্ত বলতেছে দর্শক জোড়ার দাম চাচ্ছে 90 80000 পর্যন্ত দাম দিচ্ছেন আমরা দেখছি দর্শক কত দাম 80 ভাঙাই হবি নাকি 80 পর্যন্ত বলতেছে আপনার 80 উপরে লাগবে দর্শক 80 পর্যন্ত দাম দিচ্ছেন 80 উপরে লাগে আমরা দেখছি শুনছি পঞ্চগড়ে গোদাহাট থেকে 80000 এর উপরে লাগবে ওই দুইটি শার্ট আমরা মাঝারি সাইজের ছোট ছোট শার্টগুলো দেখছি এখানে কি দাম চলছে দর্শক দেখে শুনে গাড়ির থেকে দাম চলছে দর্শক কত কত ভাই বলেন 45 চাইতেছে কানে কানে বলতেছে দর্শক 45 সময় নেন নেন হয়ে যাক আলহামদুলিল্লাহ দর্শক কত 40 দর্শক লেভেল 37 এর মাল 40 হয়ে গেল হ্যাঁ দর্শক আমরা দেখছিলাম 40 হাজারে বিক্রি হয়ে গেল দিয়ে দিন হ্যাঁ ভাই কুষ্টিয়ার পার্টি না আপনি সিরাজগঞ্জের পার্টি দর্শক সিরাজগঞ্জের পার্টি দেখেন এখানে নিয়ে গেল 40 হাজারে বিক্রি দিয়ে দিলেন আমরা দেখছিলাম ওই দুটি আরো দেখানোর চেষ্টা করব আমরা আজকে পঞ্চগড়ের গোদাহাট থেকে দর্শক দেশাল জাতের শাড়ি ভাই এটা কত চাচ্ছেন দাম চাচ্ছি 65 হাজারে 65 হাজার একটা আমরা দেখাই দর্শক 65 হাজার চাচ্ছেন আমরা শুনছিলাম কত পর্যন্ত দাম দিচ্ছে 55 দিচ্ছে দর্শক 65 হাজার আপনারা চাচ্ছেন 55 হাজার দাম দিচ্ছেন আমরা শুনছিলাম 55 হাজার পর্যন্ত দাম দিচ্ছেন বেচা কিনা নিয়ত কটা কত হলে বেচা যাবে 60 ভাঙায় হবে 60 ভাঙে বিক্রি হবে 57-58 মধ্যে বিক্রি হবে 58-58 হবে দর্শক 60 ভাঙায় আমরা দেখছি দর্শক 60 ভাঙায় বিক্রি হবে কি একটা মাল বিক্রি করলেন আরো হাতে দেখতেছি কয়টা আছে আজকে আরো তিনটা এটা এটা কত 52 চাইতেছে 43 পর্যন্ত দাম দিচ্ছে দর্শক 52 হাজার চাচ্ছেন 42 পর্যন্ত দিচ্ছে বেচা কিনা কত ৪৫ হাজার হলে হবে সুপ্রিয় দর্শক আমরা দেখছি পঞ্চগড়ে গোদাহাট থেকে 45 হাজারে বিক্রি হবে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে পঞ্চগড়ের হাটে দেশাল দেশাল জাতের যে সারগরুগুলো রয়েছিল কি রেটে কেনা বেচা চলছিল আজকের এই বাজারে আর এই হাটে আসতে গেলে আপনাদের 2 দিন আসতে হবে শনিবার এবং বুধবার বুধবারের আমদানি বেশি হয় এই পঞ্চগড়ের হাটে আপনারা যে কেউ আসতে পারেন 350 টাকা করে লেখানি খরচ নেওয়া হয় দর্শক হাজির মূল্য 350 টাকা করে এই ছিল বাজারের আপডেট আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করি আসসালামু আলাইকুম